কব কোন পতিয়ন যাব, যাকেই কব সিয়েই লঠিয়াব। এই অবস্থা বিজেপিৰ। নিরূপায় প্রধানমন্ত্রী উলিয়ালে নতুন কৌশল, প্রয়োগ করিলে তামিলনাডুত। লোকসভা নির্বাচন সমাগত, একেটা সময়তে সোমবারে পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারের দিন ঘোষণা করে নির্বাচন আয়োগে। কিন্তু বিগত নটা বছর কেবল প্রতিশ্রুতির বন্যা বুয়া নরেন্দ্র মোদী আর বিজেপি দলের সম্মুখত যেন অগ্নি পরীক্ষার সময় সমাগত। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানাত বিগত তিনবর নির্বাচনী প্রচার চলায় প্রধানমন্ত্রী মোদীকে ধরে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট হয়েছে যে বিজেপির আর আগর সেই ভাল দিন নাই। প্রধানমন্ত্রীকে সেনাপতি হিসাবে লৈ যদিও দলটোৱে নির্বাচনী প্রচার আরম্ভ করেছে, তথাপিও যেন প্রধানমন্ত্রীর নিজের উপরতেই সন্দেহ বৃদ্ধি পাইছে। প্রধানমন্ত্রী মোদিয়ে যেন হেরুয়াই পেলাইছে আত্মবিশ্বাস। একেটা সময়তে প্রায় দুটা মাস আগতেই আর এস এস মুরব্বী মোহন ভাগবতে কোনো কারণতে কোনো বিশেষ ব্যক্তিক নায়ক সজাই ভোট নিবিচারিবলৈ আহ্বান জানাইছিল। সেয়েহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে তেলেঙ্গানার নির্বাচনী প্রচার তামিলনাডুর ডিএমকে জগরিয়া করে কয় হিন্দু লোকসকল তামিলনাডুত শঙ্কিত। তদুপরি তামিলনাডুর মন্দিরত ব্যাপক বিত্ত কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। মন্দিরের এই ধনবর রাজ্য সরকারে লুটি পুতি খাইছে বলেও অভিযোগ উত্থাপন করেছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। তদুপরি প্রধানমন্ত্রী মোদিয়ে জাতিগত জনগণনার বিষয়টি উল্লেখ করে কয় এই জনগণনার জড়িয়ে তামিলনাডুত হিন্দুসকল বঞ্চিত হওয়াটা নিশ্চিত। হিন্দুসকলের সংখ্যা যেহেতু তামিলনাডুত কম, গতি যার জনসংখ্যা বেশি তার অধিকার বেশি সূত্র অনুসরি তামিলনাডুত হিন্দুসকল বঞ্চিত হওয়াটা নিশ্চিত। উচন হল বিজেপির ভেটি, বিবর্ধিত বিজেপি, মন্দিরের ধন খালে বোলে বিরোধী, সেয়েহে ভূত লাগে বিজেপিক। গুরুত্বপূর্ণ বিষয়টি হল দক্ষিণ ভারতত বিজেপির কোনো ভেটি নাই। কর্ণাটক বিজেপির দখলত আছিল যদিও শেহতীয়া বিধানসভার নির্বাচনত বিজেপিয়ে ভয়ঙ্কর পরাজয়ের সম্মুখীন হল কর্ণাটক। 2024 আসনের 66 আসনতেই সীমাবদ্ধ আছিল বিজেপি। কর্ণাটকের 25 লোকসভার আসন আছে বিজেপির দখলত। কিন্তু এইবার বিজেপি নিশ্চিত যে দলটোৱে কর্ণাটকত ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম নহব। আনহাতে ডিএমকে সরকারে তামিলনাডুত মন্দিরের ধন আত্মসাত করার অভিযোগ সন্দর্ভত মুখ্যমন্ত্রী স্টেলিনে কয় মই প্রধানমন্ত্রী মোদীর এই অভিযোগ পুনসাতেই নাকচ করেছো, কিছু ব্যক্তিয়ে নিজের লাভালাভর ধর্মীয় সংকীর্ণতার বিজিছে। স্টেলিনের পুত্র উদয়নিধিয়ে অলপতে সনাতন ধর্ম সম্পর্ক বিতর্কিত মন্তব্য করেছিল। উদয়নিধিয়ে কৈছিল ডেঙ্গু মেলেরিয়ার দরেই সনাতন ধর্মকো নিষেধ করা উচিত। ইয়ার পিছতেই জাঙুর খায় উঠে বিজেপি। ইস্যুহীন বিজেপিয়ে যেন ইয়ার পিছতেই ইস্যুহে বিচারি পালে। বিরোধীর প্রতিগী নেতার মুখত আখৈ ফুটাদি ফুটা আরম্ভ হল সনাতন ধর্মর কথা। তামিলনাডুর সরকার যে সনাতন বিরোধী সে কথা প্রতিবন্ধ করবলৈ প্রতিগী নেতাকর্মী চেষ্টা করে আহিছে বিগত সময়সাত। এগারী ডিএমকে নেতায় কয় যে তামিলনাডুর মন্দিরব শ বছর পুরনি। বর্তমান তামিলনাডুর সরকারে 5,078 মন্দিরের আন্তঃগাঁথনি উন্নত করার বাবে পদক্ষেপ লৈছে। 2014 আর 2019 কেবল প্রধানমন্ত্রী মোদীর নামতেই ভোট বিচরা বিজেপিয়ে এইবার নিজেই এই ক্ষেত্র পিছুয়ায় আহিছে। সেয়েহে রাজস্থান আর মধ্যপ্রদেশের নির্বাচনী সভাত বিরোধীর বিপক্ষে ঐক্যবদ্ধভাবে যুঁজ দিয়ার কেবল পদুমতি বুটাম টিপার আহ্বান জানাই আহিছে। আকালি দল, AIADMK, শিবসেনার এটা এনডিএর সংঘ ইতিমধ্যে ত্যাগ করেছে। সেয়েহে বিজেপিয়ে নিজের মিত্রজোটর শক্তি হ্রাস পার উমান পাই ভ্রম বকা আরম্ভ করেছে বলে মত প্রকাশ করে ডিএমকে নেতৃত্বয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।